সমুদ্রের মাঝখানে জেগে ওঠা দ্বীপ দেখতে কার না ভালো লাগে। সবাই চায় সুন্দর কোনো দ্বীপে গিয়ে রাত্রি যাপন করতে, কিন্তু পৃথিবীতে রয়েছে কিছু নিষিদ্ধ দ্বীপ যেখানে যাওয়ার কথা আপনি চিন্তাও করতে পারবেন না, গেলেই হবে নির্ঘাত মৃত্যু। আজ আমাদের এই পর্বে জানাবো বঙ্গোপসাগরে গড়ে ওঠা নিষিদ্ধ দ্বীপ স্যান্টিনেল আইল্যান্ড সম্পর্কে। স্বাগতম আপনাকে ক্রিপ্টিক প্ল্যানেটে। সেন্টিনেল দ্বীপ, এটি আন্দামান দ্বীপের একটি অংশ যা বঙ্গোপসাগরে অবস্থিত। কাগজে কলমে এটি ভারত সীমার অন্তর্ভুক্ত হলেও বহুবার চেষ্টা করার পরেও ভারত সরকার তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। শুধু ভারত কেন, গোটা পৃথিবী থেকেই এই সেন্টিনেল দ্বীপের মানুষ মানে সেন্টিনেলিজরা বিচ্ছিন্ন। সেন্টিনেলিজরা কখনোই চায় না যে পৃথিবীর কেউ তাদের সাথে যোগাযোগ করুক, তাই যখনই তাদের সাথে যোগাযোগের জন্য কোনো নৌকা, জাহাজ অথবা হেলিকপ্টার যায়, তারা তখন এদের দিকে আক্রমণাত্মকভাবে তীর হল্লম ছুড়ে মারে। তাদের এই হিংস্রতার জন্যই তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানুষ হিসেবেই রয়ে গেছে, আধুনিক সভ্যতার ধরাছোঁয়ার বাহিরে বসবাসকারী একমাত্র জাতি এরা। ধারণা করা হয় যে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে আসা প্রথম জনগোষ্ঠীর একদল। 1971 সালে জন রিচি নামক একজন ব্রিটিশ সার্ভেয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করার সময় সর্বপ্রথম সমুদ্র থেকে একটি বড় আলো দেখতে পান যা সেন্টিনেল আইল্যান্ড থেকে জ্বলছিল। পরবর্তীতে 1867 সালে নিনেভা নামক একটি মার্চেন্ট জাহাজ উত্তর সেন্টিনেল উপকূলে আটকে পড়ে। সেই জাহাজে 106 জনের মতো যাত্রী ছিল। তাদেরকে দেখে সেন্টিনেলিজরা খুব হিংস্রভাবে আক্রমণ করে। তা দেখে জাহাজের ক্যাপ্টেন উদ্ধারকর্মীর দ্বারা সেই যাত্রীদের নিয়ে তাড়াতাড়ি সরে যেতে বাধ্য হন। 13 বছর পর 1880 সালে মরিচ ভিডাল পোর্টম্যান নামক একজন সরকারি রিসার্চার ওই দ্বীপে যান কিছু আন্দামান দ্বীপের বাসিন্দা নিয়ে। সেখানে গিয়ে কিছুদিন পরে তিনি 6 জনের একটি সেন্টিনেলিজ পরিবার দেখতে পান। পরিবারটি ছিল বাবা মা ও 4 সন্তানের। তাদেরকে সভ্যতার সাথে পরিচয় করিয়ে দিতে ইচ্ছে করেই মরিচ পোর্টম্যান কিডন্যাপ করেন তাদের এবং তাদেরকে পোর্ট ব্লায়ারে নিয়ে আসেন। বেশ কিছুদিন পর তিনি দেখতে পেলেন পরিবারটি নতুন পরিবেশে মানিয়ে চলতে পারছে না এবং পরিবারের বৃদ্ধ বাবা মা মারা যান। তা দেখে সাথে সাথে সেই কলোনিয়াল ইনচার্জ পোর্টম্যান কিছু উপহার সামগ্রী সহ 4 বাচ্চাকে সেন্টিনেল দ্বীপে পাঠিয়ে দেন। 1885 সালের মধ্যে পোর্টম্যান আরও কয়েকবার সেই দ্বীপে গিয়েছিলেন এবং অক্ষত অবস্থাতেই তিনি ফিরে এসেছিলেন। এরপর একজন অ্যানথ্রোপোলজিস্ট 1960 সালে সেন্টিনেলিজদের নিয়ে গবেষণা করার চেষ্টা করেন এবং তাতে তিনি ব্যর্থ হন। পরবর্তীতে ত্রিলোকনাথ পণ্ডিত নামের একজন অ্যানথ্রোপোলজিস্ট তার টিম নিয়ে 1967 সালে ওই দ্বীপে যান। সেখানে তারা কিছু খড়ের গড় আর কিছু রান্না করা মাছ ও বন্য ফল দেখতে পান, কিন্তু বেশি দূর পর্যন্ত না এগোতেই সেন্টিনেলিজরা তাদের উপর হামলা করেন এবং ওই হামলার পর তারা চলে আসতে বাধ্য হন। কিন্তু ত্রিলোকনাথ পণ্ডিত হাল ছাড়েননি, তাই তিনি আবারও সেই দ্বীপে যান এবং সাথে কিছু নারিকেল ও অন্যান্য জিনিসও নিয়ে যান যা ওই দ্বীপে পাওয়া যেত না। তা দেখে সেন্টিনেলিজরা ওনার সাথে কিছুটা বন্ধুত্বসুলভ আচরণ করতে শুরু করেন। পরবর্তীতে 1991 সালে তাদের সাথে চুক্তি হয় যে ত্রিলোকনাথ ও তার দলবল সেন্টিনেল দ্বীপকে নিয়ে গবেষণা চালাতে পারবেন। চুক্তি পরবর্তী ভিজিটে ভাষা বোঝার সুবিধার্থে তিনি একজন উঞ্জ গোত্রের মানুষ নিয়ে যান এবং তা দেখে সেন্টিনেলিজরা আবারও হিংস্র হয়ে পড়ে। তারপর ত্রিলোকনাথ ও তার দলবল এই গবেষণা বন্ধ করে দিতে বাধ্য হন। 2004 সালের ভয়াবহ সুনামির পর সেন্টিনেল দ্বীপের মানুষরা বেঁচে আছে কিনা তা দেখার জন্য ভারত সরকার একটি হেলিকপ্টার পাঠান, কিন্তু সরকারের ধারণা ভুল প্রমাণিত হয়। সেন্টিনেলিজরা সেই হেলিকপ্টার লক্ষ্য করে অনেক পাথর ও ফায়ার ছুড়ে তাদের অস্তিত্বের জানান দেয়, যদিও সুনামিতে তাদের মাছ ধরা এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল। তার ঠিক 2 বছর পর 2006 সালে কিছু জেলে ওই দ্বীপের পাশে মাছ ধরতে গেলে তাদের মধ্যে একটি নৌকা 2 মাঝি সহ সেন্টিনেল দ্বীপে চলে যায়। সম্ভবত তারা মাতাল অবস্থাতে ছিল বিধায় অন্যান্য জেলেদের সতর্কতা শুনতে পাননি। ফলাফল, সেন্টিনেলিজরা তাদের নৃশংসভাবে হত্যা করে। এইসব বিরূপ ঘটনার পর ভারত সরকার সেন্টিনেল দ্বীপ জুড়ে 5 মাইল মানে 9.26 কিলোমিটার এলাকা নিষিদ্ধ ঘোষণা করেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সেন্টিনেল দ্বীপের জনসংখ্যা 50 থেকে 400 জন এবং সেখানে 10 থেকে 15টি ঘর আছে বলে ধারণা করা হচ্ছে, যা টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে। এই ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও বিচ্ছিন্ন সেন্টিনেল দ্বীপকে নিয়ে করা আমাদের একটি ভিডিও। যদি এটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।